সামনেই লোকসভা নির্বাচন। রবিবার ব্রিগেডের সভামঞ্চ থেকে তৃণমূলের 42 জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে। এতেই হতাশ ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। ব্যারাকপুর কেন্দ্রে টিকিট দেওয়ার আশ্বাস দিয়েছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, তাই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ টালবাহানার পর শেষ মুহূর্তে তাকে ধোকা দেওয়া হলো। রবিবার সন্ধ্যায় জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন অর্জুন সিং। তার দাবি, তৃণমূলে ফেরার সময় যদি বলে দিত টিকিট দেওয়া হবে না, তাহলে পুরনো দলে ফিরতাম না। তবে সাংসদ কী সিদ্ধান্ত নেন সেটা সময় বলবে। জল্পনা তো আপনাদের কাছে পেয়েই গেছেন কে টিকিট দেয়নি পারে। আমি ব্যারাকপুরকে চুজ করেছিলাম, ব্যারাকপুরে লড়বো, ব্যারাকপুরে বাইরে লড়বো না। দীর্ঘ টাল বাহানা করে আলটিমেটলি ব্যারাকপুরে টিকিট দেওয়া হলো না। তো এটা আমার কোনো দুঃখ নেই, ইটস এ পার্ট অফ লাইফ। দুঃখ শুধু এটাই, এই পার্টি আগে বলে দিত আমি দেব না, সেভাবে আমি চিন্তা করবো না। দলের দায়িত্ব আমি কেন নেব? 1.5 বছর ধরে দলের দায়িত্ব কোনো ছিলাম না, শুধু এমপি ছিলাম। আর তারপরে এমপি আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে, যে দলে নিয়ে এসেছিল সেই বলেছিল। এবার টিকিট দেওয়া হয়নি, আজকে শেষ মুহূর্তে বলে দেওয়া হলো না টিকিট দেওয়া হবে না। তো এটা একটা মনে হচ্ছে বিচ অফ ট্রাস্ট হয়েছে। আবার কি বঞ্চনা শিকার হলে? বঞ্চনা শিকার হলে আবার বললাম তো বিচ অফ ট্রাস্ট। কর্মীরা অনেক আশাহত হয়ে পড়েছে আমনাগাতে, দত্তপুকুরে বিক্ষোভ দেখাচ্ছে কর্মীরা আপনাকে টিকিট না দেওয়ার। দেখুন, যারা আমাকে ভালোবাসবে সবসময় ভালোবাসবে। আমি কোনো সিজনাল ফল নই, মানে সিজনাল কোনো ফ্রুট নেই, আমি 12 মাসের ফ্রুট। আমি সবসময় রাজনীতিতে থাকি, মানুষের সঙ্গে থাকি, সিজনাল বলে আমার কিছু নেই। আমি 24x7 মানুষের ভালোবাসা থাকে। ভাবলে আপনাকে বলবো, ভাবার কোনো ব্যাপার নেই এখন পর্যন্ত। আজকে আমি কর্মীদের সঙ্গে আমার কথা বলবো, কথা বলে দেখি কী বলছি। মনে কি একটা আক্ষেপ রয়ে গেল? মনে আক্ষেপ তো থাকবেই, 1.5 বছর ধরে দল বলে নিয়ে এসছে যে আপনাকে টিকিট দেবো ব্যারাকপুরে। দল একবারও যদি আমাকে বলতো আমি আসতাম না। কিন্তু আমি ব্যারাকপুরে মানুষকে ঠকাইনি, ব্যারাকপুরে মানুষে আমার জন্য ব্যারাকপুরই সর্বোপরি ছিল। আমাকে বারবার অন্য অন্য টোপ দেওয়া হচ্ছিল, এখানে চলে যান, ওখানে চলে যান। আমি ব্যারাকপুর ছেড়ে যাব না তো, আমি তো এখানে জন্মেছি, এখানে মরব, আমি ব্যারাকপুরে বাইরে যাবো কেন? জগদ্দল থেকে পল্লব ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।